নবমী মানেই বাঙালির শারদোৎসবের প্রায় সমাপ্তি। আর এই সমাপ্তির সকালটা যদি হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে দিয়ে, তাহলে বাঙালির শারদোৎসব তো মাটি। নবমীর সকাল থেকে নদীহার বিভিন্ন অংশে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের ফলেই সকাল থেকেই বিপর্যস্ত নদীহার শারদোৎসব। দেবীর আরাধনাতেও বিপর্যয় ঘটছে এবং অসুবিধা হচ্ছে বলে জানান স্থানীয় পুজো উদ্যোক্তারা। নদীয়ার বিভিন্ন অংশে সকাল থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কার্যত নবমীর আনন্দই মাটি হতে বসেছে।